আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার বৌভাত ব্লগ ইন চিটাগাং। আর আফরিনের বৌভাতে আমরা সবাই প্রেজেন্ট হয়েছি। আর এটা আমি একটা খাওয়ার টেবিল থেকে স্টার্ট করলাম, কারণ হচ্ছে তখন আমরা সবাই খেতে বসছিল, তার আগেই আমরা খেয়ে নিয়েছি। তো খেতে বসলে আসলে তখন এত সবাই থাকে, কথা বলি, তখন খাওয়াটা আর আমার ভিডিও করাই হয় না। তাই আমরা যখন খেতে বসলো তখন সেটা ভিডিও করলাম। আর রাফান এখানে আমার মোবাইলের ভিডিওর সামনে ঘোরাঘুরি করছে, ও মজা পাচ্ছে। আর এদিকে মুরসালিনকে মানে খাইয়ে দিচ্ছিল ভাবি, ও আমাদের সবার খাওয়া শেষ হয়েছে, ছোটো বাচ্চা যেহেতু ওকে ভাবি আলাদা নিয়ে বসছে। আর এই তো বৌভাতে সবাই আসলাম, কিন্তু ঢুকেই মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল, কারণ বিথি আসেনি। ওর হাজব্যান্ড এসছে, বাট বিথি বাচ্চাদেরকে নিয়ে আসলো না, আসলে ভালো হতো। আর আমাদের যেহেতু আমি রাহাতাপু একসাথে খেয়েছি, এরপর আমাদের যখন খাওয়া শেষ হলো মাসুদ ভাইয়ের বসে হয়ে আমরা বসছি, আর আমরা এখন সবাই কে কী খাচ্ছিল সবাই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখনও আপনাদেরকে আফরিনকে দেখায়নি, মানে কনেকে দেখানো হয়নি, একটু পরেই ওকে দেখাচ্ছি। এসেই আসলে যেহেতু একটু লেট হয়েছে, খাওয়াটাই সবাই স্টার্ট করেছে, ও খেতে বসেছে। আর আমার শুক্রবার দিন সকালবেলা, মানে বিয়ের দিন সকালবেলা অনেক জ্বর এসছে, তো রাত্রেবেলা একটু ভালো ছিল, কিন্তু শনিবার বৌভাত ছিল দুপুরে, সেই দুপুরে বৌভাতে আসার পরে আবারও আমার অনেক জ্বর। আর আম্মা কিছুই খেতে পারেনি, বিয়েতেও কিছু খেতে পারেনি তেমন একটা, বৌভাতে তো নাই, জ্বর এসছে। তো আমি আবার সিফাতের সাথে একটু কথা বললাম, ও আমাকে ওদের বাসায় গেলে ওষুধ দিবে এটাই বলল। আর এই হচ্ছে ফারহার মেয়ে, ফারহার ছেলে। আমি ওকে ডেকে ওদের বেবির কথা জিজ্ঞেস করছিলাম, কি সুন্দর করে কিউট করে মাশাআল্লাহ এক্সপ্রেশন দিচ্ছে। আর ওই যে বললাম, আসলে পুরো প্রোগ্রামে আমি ফারাকে খুব মিস করেছি, আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম যে ও হয়তো ওর সাথে দেখা হবে প্রোগ্রামে। তো আর এই যে আমাদের কনে খাচ্ছে, আমরা ফারহার ফাতিহাকে নিয়ে দেখাচ্ছিলাম যে এটা কে চিনতে পারো কি না। ও আসলে ও সাজুগুজু ড্রেস আপ মেকআপ সব কিছু মিলিয়ে ও আফরিনকে চিনতে পারছিল না। এদিকে মুরসালিনের খাওয়া শেষ হয়েছে, কিন্তু ফুললি সে কমপ্লিট করেনি, বাচ্চারা খাওয়া নিয়ে আসলে খুবই ডিস্টার্ব করে থাকে। আর মানহা গিয়ে যখন ওদের পাশে বসলো, আমি একটু টুক করে ভিডিওটা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে রাহাতা ঐশী ভাবি সহ আমার ভাবি, মাসুদ ভাই আর বউ ভাবি সবাই মিলে গল্প করছিল। আর এর মধ্যে আমি ইন্তিসারকে মোবাইল দিয়ে পাঠিয়েছি যে ছেলেদের সাইডে একটু ভিডিও করে আসো। আসলে আমাদের সব বেশিরভাগ প্রোগ্রামগুলোতে দেখা যায় ছেলে মেয়েদের জন্য আলাদা করা হয়, কারণ হচ্ছে যে সবাই কম ছেলেদের মাঝখানে কমফোর্টেড ফিল করে না, সেই জন্য। তো ইন্তিসার ভিডিও করেছে, বাট ইন্তিসারকে দিয়ে যখন আমি এরকম ভিডিও করতে পাঠাই, সে খুব তাড়াহুড়ো করে, খুব মানে এলোমেলো করে, তো একটু ধীরস্থিরভাবে সুন্দর করে ভিডিওটা সে করেই না। তো সবাই মামারা সবাই ছিল, সবাইকে একটু একটু দেখাচ্ছিলাম। তো এই যে সবাই যে যেখানে যার পরিচিত জনদের পাশে গল্প গুজবই হচ্ছিল, আর আফরিনের মামার বাড়ি খালার বাড়ির সবাই যারা পেরেছে এসেছে, যারা বাংলাদেশে ছিল সবাই এসেছে। তো এখন বিদায়ের পালা। আর এই হচ্ছে কনে, আজকে সে গ্রিনিশ টাইপের ড্রেসটা, একটা লং ফ্রক পরেছে আজকেও, মাশাআল্লাহ দেখতে ওকে অনেক ভালো লাগছিল, কালার ম্যাচিং হয়েছে, মানে সব কিছু মিলিয়ে ভালো লাগছিল। এই হচ্ছে আমার মামার ফুল ফ্যামিলি, মাশাআল্লাহ বলবেন সবাই, সবাইকে অনেক বেশি কিউট লাগছে। আমি একটু করে ভিডিওটা করে নিলাম, এরপর আমি মানহাকে দিয়েছি, সবার সাথে আছি আমি এটার আমার একটু ভিডিও করার জন্য। আসলে আমি ভিডিও করতে গেলে দেখা যায় আমাকেই দেখানো হয় না, কিন্তু মানহা আমাকে যা হালকা পাতলা দেখালো তার চেয়ে বেশি মুসালিনকে দেখিয়েছে। সামনে মুসালিন ছিল, আর মানহা যখন মুরসালিনের ভিডিও করছিল, এটা যখন মুরসালিন বুঝতে পেরেছে, সে আরও বেশি ঢং করছিল, সে মানহাকে বিভিন্ন তার শক্তি সব দেখাচ্ছিল। তো এ ছিল ভিডিওটা। আর
আমার হয় কি, যখন কোনো ফ্যামিলি প্রোগ্রামে যাই তখন তো ওই যে ফ্যামিলির সবার সাথে গল্প করা, আর এইখানে আমার ছোট মামির সাথে কথা বলতে বলতে মামির আম্মার ব্যাপারে কথা হচ্ছিল। মামির আম্মা গত বছর মারা গিয়েছে, এটা নিয়ে মামি খুব মানে মন খারাপ না, কান্নাই করছিল আসলে। আর মামির আমার ছোট মামির মা ছিলেন আমার মায়ের ছোটোবেলার বান্ধবী, ওনারা স্কুলে একসাথে পড়েছেন, তো সেই জন্য ওনার মায়ের সাথে খালাম্মার সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক ছিল, আল্লাহ ওনাকে বেহেস্তে নসিব করুক। এরপর আফরিনের সাথে বসে আমি আর মানহা একটু করে ছবি একটু ভিডিও করে নিলাম। আর আসলে আমরা সবাই একটু লেটে পৌঁছেছি, সবাই একটু এই জন্য একটু তাড়াহুড়াও ছিল। আর বৌভাত থেকে বেরিয়ে আমরা চলে যাব শারমিনের বাসায়। শারমিন আমাকে যেতে বলছিল ওর নতুন ফ্ল্যাটে, আমার যাওয়া হয়নি, যদিও একটা নতুন নেই, পাঁচ বছর হয়েছে সেই ফ্ল্যাটে উঠেছে, কিন্তু চিটংয়ে আসলে আমার দেখা যায় কোনো প্রোগ্রাম নিয়ে আসি আর চিটংয়ের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে করতে ওর বাসায় আর আমার যাওয়াই হয়নি। এরপর আমার যখন জ্বর বেশি, শরীর খারাপ বেশি, তখন আমি আবার একটু সিফাতের কাছে গিয়েছিলাম, তখন সবার সাথে বসে গল্প করেছি, তো সেইখানেও আমি একটু ভিডিও করে নিলাম, সবাই কথা বলছিল আর যাওয়ার জন্য একটা সবার প্রিপারেশন। মোটামুটি অনেকেই তখন বেরিয়ে পড়েছে, আর ঢাকার যারা ছিলেন আমার ছোটো মামি আমার সেজো খালার মেয়েরা সবাই রওনা দিয়ে দিয়েছে তখন। এরপর আমরা বেরিয়েছি, আর এটা ভিডিও করে নিলাম, এটা হচ্ছে নাসিরাবাদ গার্লস স্কুলের বাস, যেই স্কুলে আমার আপু পড়েছে, আর ভিডিওটা শুধুমাত্র আপুর জন্য করা, আপুর আসলে স্মৃতিতে হয়তো কিছু চলে আসবে বাস নিয়ে। এই তো, এরপর আমরা মামাদের বাসার সামনে নেমে গেলাম, আর রাহাতাপুরা রিক্সা নিয়ে ওদের বাসা চলে যাচ্ছে। রাহাতাপুর বাসা মামাদের বাসার খুব কাছেই, তো এই ছিল ভিডিও। এরপর আমরা এখনই রওনা দেব শারমিনের বাসায়, কেমন লাগলে ফুল ভিডিও জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।